আসসালামু আলাইকুম ATN বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শারমিন সালাম করোনা ও উপসর্গে দেশের 15 জেলায় একদিনে আরো 97 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এর মধ্যে রাজশাহী মেডিকেলে করোনা ইউনিটে 19 জনের মৃত্যু হয়েছে ময়মনসিংহ মেডিকেলে মারা গেছে 18 জন করোনা পজিটিভ 265 জন ফরিদপুরে 16 জনের মৃত্যু হয়েছে আক্রান্ত 2 শতাধিক বরিশালে 14 জনের মৃত্যু হয়েছে নতুন করে আক্রান্ত 500 কাছাকাছি শনাক্তের হার 55% চট্টগ্রামে এ যাবৎকালের সর্বোচ্চ 955 জন রোগী শনাক্ত হয়েছে মারা গেছে 10 জন রোগীর চাপ বাড়তে থাকায় চট্টগ্রাম মেডিকেলে সাধারণ রোগী ভর্তি ও নিয়মিত অপারেশন বন্ধ করে দিয়েছেন চিকিৎসকরা কুষ্টিয়ায় মারা গেছে 9 জন শনাক্ত 291 ঠাকুরগাঁওয়ে 6 জন চুয়াডাঙ্গায় 4 জনের মৃত্যু হয়েছে কুমিল্লায় 4 শতাধিক রোগী শনাক্ত হয়েছে মারা গেছে 3 জন এছাড়া ব্রাহ্মণবাড়িয়ায় ও নেত্রকোনায় 2 জন করে এবং নারায়ণগঞ্জ শেরপুর নোয়াখালী ও জামালপুরে 1 জন করে মৃত্যুর খবর পাওয়া গেছে নোয়াখালীতে সংক্রমিত 200 বেশি করোনা ভাইরাস প্রতিরোধে রাজধানী সহ সারা দেশে আজ থেকে আবারও শুরু হচ্ছে গণ টিকাদান কর্মসূচি ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় দেওয়া হবে যুক্তরাষ্ট্রের মডার্নার টিকা আর জেলা উপজেলা পর্যায়ে দেওয়া হবে চীনের তৈরি সিনোফার্মের করোনা টিকা এছাড়াও ঢাকার 7টি হাসপাতালে চালু থাকবে প্রবাসী কর্মীদের ফাইজারের টিকা কর্মসূচি স্বাস্থ্য অধিদপ্তরের টিকা কার্যক্রমের পরিচালক ডক্টর শামসুল হক জানিয়েছেন এবার দ্বিতীয় ডোজ হাতে রেখে দেওয়া হবে করোনার প্রথম ডোজ রাজধানীর তেজগাঁও জেলা ইপিআই সংরক্ষণাগার থেকে দেশের বিভিন্ন প্রান্তে সোমবার পৌঁছানো হয়েছে করোনার টিকা জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে প্রথমবারের মতো রোহিঙ্গা ইস্যুতে একটি প্রস্তাব সর্বসম্মতভাবে গৃহীত হয়েছে রাখাইনে সংখ্যালঘু এই জাতিগোষ্ঠীর বিরুদ্ধে নৃশংসতার জবাবদিহিতা নিশ্চিত করা এবং বাংলাদেশে আশ্রয় নেওয়া শরণার্থীদের দ্রুত প্রত্যাবাসন বিষয়ক ওই প্রস্তাব সোমবার ভোটাভুটি ছাড়াই গৃহীত হয় এক বিজ্ঞপ্তিতে জেনেভায় বাংলাদেশের স্থায়ী মিশন জানায় দীর্ঘ কূটনৈতিক প্রচেষ্টায় পাশ হওয়া প্রস্তাবটি বাংলাদেশের জন্য বড় মাইলফলক জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের চলতি অধিবেশন ওআইসির সব সদস্য রাষ্ট্রের পক্ষ থেকে প্রস্তাবটি উত্থাপন করা হয় এতে রোহিঙ্গাদের বিরুদ্ধে ধর্ষণ হত্যা নির্যাতন সহ মানবতা বিরোধী যুদ্ধাপরাধের জন্য দায়ী ব্যক্তিদের জাতীয় আঞ্চলিক ও আন্তর্জাতিক বিচার ব্যবস্থার আওতায় আনা এবং তদন্ত প্রক্রিয়া জোরদার করার উপর গুরুত্ব আরোপ করা হয় ইস্পাহানি শেয়ারবাজার সংবাদ ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে 7 ব্রোকারেজ হাউসের কার্যক্রম তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সাম্প্রতিক সময়ে এসব হাউসের বিরুদ্ধে গ্রাহকদের অনেক অভিযোগ জমা পড়েছে বিনিয়োগকারীদের অভিযোগের ভিত্তিতে ডিএসসির 5টি এবং সিএসসির 2টি সিকিউরিটিজ হাউসে তদন্ত কার্যক্রম পরিচালনা করবে বিএসইসি ডিএসসি সিএসসি এবং সিডিপিএল যৌথভাবে এই কার্যক্রম পরিচালনা করবে তাদেরকে আগামী 20 কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড ও গ্রিন ডেল্টা মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি কমিটির সভার তারিখ ঘোষণা করা হয়েছে আগামী 15 জুলাই দুপুর 2:05 ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড ও 2:10 গ্রিন ডেল্টা মিউচুয়াল ফান্ডের সভা অনুষ্ঠিত হবে ফান্ডগুলোর সভায় প্রথম দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকে সমাপ্ত সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর প্রকাশ করা হবে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন বারবার হাত পরিষ্কার করুন ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ